আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আপনাদের সাথে আছি আমি নাসিরউদ্দিন, সৌদি আরব প্রবাসী। বন্ধুরা, এখানে আজকে আমি সৌদি আরবের সেন্টার যে টিকেটের প্রাইসগুলো সিঙ্গেল এবং ডাবল টিকেটের প্রাইসগুলো কত করে বিস্তারিত আপনাদের মাঝে তুলে ধরব। আসলে আমি দোকানে আসার পর আমি নিজেই অবাক হয়ে গেছি, হঠাৎ করে টিকেটের দাম আবারও কিন্তু দ্বিগুণ হারে বেড়ে গেছে। আমি গত যে কিছুদিন আগে কিন্তু যে ভিডিওটা দিচ্ছি আপনাদের মাঝে, সেখানে যে সিঙ্গেল টিকেটের প্রাইসগুলো কত ছিল আর এখন সিঙ্গেল টিকেটের প্রাইসগুলো আমি যখন মানে শুনলাম, তখন কিন্তু আমি নিজেই কিন্তু অবাক হয়ে গেছি যে আজকে আমি কী ভিডিও দিব আপনাদের মাঝে, আমি নিজেই বুঝতেছি না। তো আমি নিজে আসলে বলবো না আপনাদের মাঝে যে এখন বাইকে আমরা জিজ্ঞাসা করব সিঙ্গেল এবং ডাবল টিকেটের প্রাইসগুলো এবং কত করে, এবং আর যাওয়া এবং আসা যে ডাবল টিকেটের প্রাইসগুলো কত করে বিস্তারিত আপনাদের মাঝে তুলে ধরবো। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন ভাই? ভাই যদি একটু মানে টিকেটের প্রাইসগুলো বলতেন, সিঙ্গেল এবং ডাবল টিকেটের প্রাইসগুলো কত করে? পাঁচ তারিখের পর থেকে, পাঁচ তারিখের আগে তো কোনো ফ্লাইট, পাঁচ তারিখের আগে আর হবে না। আর হবে আপনার 12 তারিখ, 13 তারিখ, তারপর আপনার 19 তারিখ, 20 তারিখ, 22 তারিখ, তারপর আপনার এখানে আছে হচ্ছে 26 তারিখ, 27 তারিখ, সানাজ মানে ছিল 6 দিন পর পর দুইটা করে ফ্লাইট। আচ্ছা, আর সৌদি এয়ারলাইন্সে যদি আপনি 7 তারিখ, 8 তারিখ, 9 তারিখ, 10, 11, 12, 13 পর্যন্ত যান, সিঙ্গেল টিকেট আসবে আপনার 2500 রিয়াল, করোনা সার্টিফিকেট 2500 রিয়াল, 2500 রিয়াল সিঙ্গেল টিকেট। এটা ইকোনমির সর্বোচ্চ ক্লাস আছে, একদম হায়ার ইকোনমির সিট, বিজনেস না, হায়ার ইকোনমির সিট আছে আপনার 2500 রিয়াল, করোনা সার্টিফিকেট। কি একটা নিতে পাবো না দুটো? না, মাল 2 কিলো, মাল 2 কিলো এবং নর্মাল ইকোনমির মাল। এটা তাহলে যদি 23 কিলো করে নেয়, 23-46 কিলো, সামান 23-46 কিলো। আর যদি বিজনেসে যায় সেখানে আপনি 2700-2800 এরকম আসবে, কিন্তু বিজনেসের যে ক্লাসটা আছে বর্তমানে ওই ক্লাস নাই, যেটা 2600-2700 ওই ইকোনমির মধ্যে যাইতে হবে আমাদের। আর যদি 14 তারিখে পরে যায় সিঙ্গেল টিকেটে, সৌদি আসবে 2250-2300 যদি সিঙ্গেলে যায়। আর যদি আপ ডাউন করে 3 মাসের ছুটি বা 4 মাসের ছুটিতে, সেক্ষেত্রে আসবে আপনার 3050-3150। আর যদি 6, 7, 8, 9, 10 এর মধ্যে ছুটিতে যায় আপ ডাউন টিকেটে, 3450 সেল আসবে 3 মাসের ছুটিতে। আর যদি 6 মাসের ছুটি হয় তাহলে 3350। এটা সো গাইজ, আপনারা জানতে পারলেন যে এখন যে টিকিটের প্রাইসগুলো কিন্তু হঠাৎ করে অনেকটা বাইরে গেছে, কিন্তু বেড়ে যাওয়ার কারণ আছে এখানে কিন্তু বাংলাদেশ এয়ারলাইন্স, যেটা বাংলাদেশ বিমান, সেটা কিন্তু আগে যেটা নিয়মিত ফ্লাইটগুলো ছিল এখন কিন্তু সেটাকে মানে সাপ্তাহিকভাবে 2টা ফ্লাইট, তাই না ভাই? তো এক সপ্তাহে কিন্তু এখন 2টা ফ্লাইট কিন্তু ইয়ে করতেছে। এখানে সৌদি এয়ারলাইন্সের যদিও নিয়মিত যাইতেছে, তারপরেও কিন্তু মানে ফ্লাইটের টিকিটের প্রাইসগুলো কিন্তু হচ্ছে সিঙ্গেল টিকিটের প্রাইসগুলো কিন্তু অনেক দাম বেশি। আপনারা দেখলেন মানে 2400 টাকা কিন্তু ভাই বলতেছে করোনার সার্টিফিকেট সহ। তো তারপরে আমি কিছুদিন আগে কিন্তু দিয়েছিলাম যে মানে ফ্লাইটগুলোর কিন্তু নিয়মিত ফ্লাইট ছিল, সেগুলো কিন্তু মোটামুটি একটা ইয়ে ছিল। এখন কিন্তু সবগুলো টিকিটই কিন্তু মানে এখানে প্রাইসটা একটু বেশি হওয়ার কারণ আছে, এখন একটু চাপটা বেশি, যার কারণে দেখা গেল যে অনেকেই এখন ছুটিতে যাইতেছে এবং এক্সিটে যাইতেছে, যার কারণে মানে টিকিট ওরা বুকিং করে মানে ইয়ে করতে পারতেছে না। দ্যাটস ওয়াই আমি বাকিটা ভাইয়ের মুখ থেকে শুনবো। তো ভাই, টিকিট বাড়ার কারণটা যদি একটু বলতেন। টিকিট বাড়ার কারণ হচ্ছে যখন ফ্লাইটটা ওপেন হয় তখন ফ্লাইটের সাথে ব্লক হয়ে যায়, অনেকের কাস্টমার ডেফিনেট থাকে যারা আগে থেকে পাসপোর্ট দিয়ে রাখা বিক হয়। তো যখন লো ক্লাসের সিটগুলো থাকে হয়তো 20-25টা লো ক্লাসের সিট দেয়, যেমন আপনার ইকোনমির মধ্যে 8টা ক্লাস আছে, কুইন, লিমা, ভিক্টর, ইকো, হোটেল, মাইক, ডাবো, হাইস্ট হচ্ছে ইয়াংকি। তো আমি আপনাকে কোনো ইয়াংকির ফ্ল্যাট দিচ্ছি ওয়াই ক্লাস, যেটা বিজনেসের পরে সিট। তো তখন যখন ফ্ল্যাটগুলো ব্লক করে দেয় ওরা ইস্যু করে রাখে, তখন ওই দেখা যায় অনেক সিস্টেমে টিকিটগুলো বিক্রি হয় চেঞ্জ করে। তো এডিএম যোগ করে টিকিটের ফেল করে যেটা 1800 থাকে সেটা 2000 চলে যায়, এডিএম 200-300 যোগ করে দেয় প্রফিট যোগ করে। তো ওই হিসাবে রেটগুলো দেখা যায় 1800-1900 টিকিটের ফেয়ারের রেটগুলোই 2200-2300 ঠেকতেছে আর কি লাস্ট। আর যেগুলো আপনার ডাইরেক্ট যে ক্লাসটা আছে এখন বর্তমানে ওখানে, এটা ফেয়ার হচ্ছে নর্মাল 2400-2445। তো আপনার করোনা সার্টিফিকেট দিয়ে ওরা 2500-2550 এরকম নিতেই হবে যদি তার বিজনেস করতে হয়। আচ্ছা, সৌদি আর হঠাৎ করে দেখা যায় ফ্লাইট সাডেন আপ ডাউন করে, মানে ফ্লাইট উঠানামা করে, হঠাৎ যখন দেখতেছে ফ্লাইটে টিকিট ইস্যু করে রাখছে বাট ওগুলো ইস্যু বয় টিস্যু বয় হইতেছে, টিকিটগুলো কনফার্ম করতেছে না, তখন ওরা হঠাৎ করে সৌদি আরব থেকে ফ্লাইট ওপেন করে দেয় 1 ঘন্টা বা 10-15 মিনিটের জন্য ফ্লাইট ওপেন করে দেয়, তখন আবার আমরাই ব্লকিং করি সিটগুলো। তো যতক্ষণ ফ্লাইট চেঞ্জ হয় এরকম মানে ওপেন থাকে, ততক্ষণ কাস্টমারদের 1750-1800-1600 আপ ডাউন দেওয়া যায়। তো যখনই এয়ারলাইন্স থেকে ফ্লাইট ব্লক করে দেয় তখনই রেট রাতারাতি 200-300-এর বাইরে 2000-এর উপরে চলে যায়। আচ্ছা, এখানে যে সৌদি এয়ারলাইন্সের যে ফ্লাইটগুলো, এখানে কি সোজা ডাইরেক্ট কি বাংলাদেশে যাবে নাকি এখান থেকে যেতে হবে? না, এখান থেকে ডাইরেক্ট বাংলাদেশ, রিয়াদ থেকে ঢাকা, জেদ্দা দিয়েও ফ্লাইট আছে, কিন্তু রেট সেই এভারেজ সেম পড়ে, 100-150 রিয়াল কম, এভারেজ ওইরকমই আসে। কারণ এখান থেকে রিয়াদ থেকে জেদ্দা সিট হলো, জেদ্দা থেকে ঢাকার সিট হয় না, জেদ্দা থেকে ঢাকার সিটটা সে উপরে পড়ে, উপরে ক্লাসে পড়ে, এখান থেকে নর্মাল হলো, এখান থেকে হায়ার ইকোনমিতে পড়তেছে, তো সেক্ষেত্রে রেট সেম হইতাছে, অ্যাডজাস্ট একই হইতাছে। আর যদি আপনার এমারাতে যায়, কুয়েতে যায়, জাজিরা যায়, ওগুলো সেম কাহিনী আর কি, রেট পড়তেছে 1600 রিয়াল, 1500 রিয়াল, কিন্তু সেখানে PCR টেস্ট করা লাগতেছে 350 রিয়াল। তো সেই 2000
মানে এভারেজে 350 কে হ্যাঁ লেভেল মানে যে পিসিআর টেস্ট হয় এটা যে আমরা নরমাল একটা কোন সার্টিফিকেট করি কোভিড সেই সার্টিফিকেট আপনি যাইতে পারবেন এমআরআই বা কোভিড আচ্ছা তাদের জন্য পিসিআর টেস্ট তাদের নিজের মেডিকেলে যায় নমুনা টেস্ট দিয়ে দেন পিসিআর টেস্ট করে যাইতে হবে তো ওইটা আপনি টিকের সাথে যোগ করেন 350 আর আপনি 1600 1950 টাকা তো 2050 টাকা দেশে সিঙ্গেল বিমানে টিকিট কাটতে হচ্ছে আর যদি আগে কাটে যেমন 19 তারিখ 20 তারিখের টিকিট তারপর 26 তারিখ 27 তারিখের টিকিট যদি এখন নেওয়া যায় 1850 টাকা কোন সার্টিফিকেট সহ যদি আগে করে কিন্তু যদি আপনি এখন যদি 12 তারিখের টিকিট নেন বাংলাদেশ মানে 12 তারিখ 13 তারিখ 2050 দিয়ে নিতে হবে কিন্তু গতকাল পর্যন্ত এটা ছিল 1850 টাকা গতকাল রাত এসার পর্যন্ত গতকাল এসার পর থেকে এটা আপনি সিট ব্লক করে দিয়েছেন এমসি ক্লাসে আলফা সিট একটা ক্লাসে ওটা ফেয়ারি আপনার দেখা যায় 1900 সামথিং ফেয়ার 1995 বা 1955 এরকম আসে তো 2050 আমাদের নর্মালি বিক্রি করতে হবে আচ্ছা সো গাইজ আপনারা আসলে আমি কি বলবো আমার নিজেরই মন খারাপ হয়ে গেছে যে আপনাদের মাঝে আমি কি বলবো নিজে বুঝতে পারতেছি না টিকিটের প্রাইসটা অনেকটা বেড়ে গেছে একটু না অনেকটাই বেড়ে গেছে তো অ্যাকচুয়ালি যদি মানে এখন তো বর্তমানে প্রাইসটা আপনি জানতে পারলেন যে 2400 রিয়াল নাকি মানে সিঙ্গেল টিকিটের প্রাইসটা আর যদি আপনারা ডাবল টিকিট কাটেন সেক্ষেত্রে 3100-3050 রিয়াল সামথিং অ্যামাউন্টটা পড়তে পারে এবং এটার সাথে করে আপনি 46 কেজি সামান নিতে পারবেন হাতে 8 কিলো তো এখানে যে টিকিটের প্রাইসগুলো আপনাদের মাঝে তুলে ধরেন এরপরে যদি ইনশাআল্লাহ যদি 5-6 দিনের মধ্যে যদি টিকিটের প্রাইসটা মানে মোটামুটিভাবে আপ ডাউন হয় মোটামুটি একটু দাম কমে আমি ইনশাআল্লাহ আপনাদের মাঝে একটি ভিডিও আবার তুলে ধরবো ইনশাআল্লাহ সুবেজ আসলে আর কি বলবো আমার আর কিছু বলার নাই আসলে আমার মনটা খারাপ হয়ে গেছে টিকিটের প্রাইসটা অনেকটাই দাম বেড়ে গেছে সুবেজ তো ভিডিওটা লম্বা করবো না এখানে যে দোকানের যে অ্যাড্রেস আপনারা জানেন এটা রিয়াদ বাতা এখানে যে দোকানের অ্যাড্রেস এবং ফোন নাম্বার এখানে দোকানের লোকেশন পর্যন্ত আমি আপনাদের ডিসক্রিপশনের মধ্যে দিয়ে দেবো এখান থেকে চাইলে আপনারা যদি ওখানে ক্লিক করেন সোজা লোকেশনে ক্লিক করলে আপনারা সোজা দোকানে চলে আসতে পারবেন সুবেজ ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আর নতুন যদি আমার চ্যানেলে হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।